সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন, আমার মনের ভালোবাসা নিন। এখন একটা বিষয় আলোচনা করব, মাথা ধরা বা মাথা ঘোরা কেন হয়। মানুষের কোষ্ঠবদ্ধতার কারণ হচ্ছে মূল কারণ, যাদের মল ত্যাগ সঠিকভাবে না হয়, খাদ্য উল্টাপাল্টা খায়, এসব কারণের জন্য মাথা ধরাটা হয়ে থাকে। তার মূল কারণ হচ্ছে পিত্তরস, পেতে পেতে অ্যাসিডিটি, এগুলো বেড়ে গেলে তখন সেইগুলো রক্তের সাথে প্রবাহিত হয়ে যখন মাথায় উঠছে তখন প্রচন্ড মাথা ধরে যায়। সেটা প্রতিরোধ করার উপায় থাকে না, যতক্ষণ মলত্যাগ না হয় ততক্ষণই মাথা ব্যথা থেকে যায়, পরের দিন পর্যন্ত থাকে। আর এটা লং টাইম যখন হয় তখন দেখা যায় সাইনাস রোগ হচ্ছে। কিন্তু মূল কারণ হচ্ছে এটা। সাইনাসের জন্য, সাইনাস কমানোর জন্য একটা উপায় আছে, এই প্রত্যেকটা আঙুলের ডগা, এই প্রত্যেকটা আঙুলের ডগা, হাত এবং পায়ের আঙুলের ডগা কিছু প্রয়োগ করলে, একটা মেঝেতে যদি চাপ দেওয়া যায় কিছুক্ষণ ধরে রাখা, হ্যাঁ, এই প্রয়োগ করাটা মেঝের উপরে বা টেবিলের উপরে কিছুক্ষণ ধরে রাখলে মাথা ব্যথা একটু কম হয়, হ্যাঁ, বা হাতের আঙুলের এটা অ্যাকিউপ্রেশার, এখানে হেড অফিসের মানে মাথার জন্য যেটুকু সবগুলো এখানে এই মূল কেন্দ্র বুড়া আঙুলটা, এই মাথা এবং ঘাড় এই পর্যন্ত, এটা হলো প্রয়োগ করলে কিছুটা আরাম অনুভব হয়, এটা একটা কারণ। যাদের সর্দি কাশি শ্লেষ্মা হয়, এখানে নাসারন্ধ্রের ভিতরে এই পোর্শনটায় সর্দি কাশি শ্লেষ্মা অত্যাধিক ভিতরে বেড়ে যায়, তাতে হয় কি, এই বায়ুপথ নিঃশ্বাস নেওয়ার সময় এটা হলো ডান দিকের নারী হচ্ছে সূর্য নারী, আর বাঁ দিকে হলো চন্দ্র নারী, বামে হচ্ছে ইরা নারী, দক্ষিণে পিঙ্গলা নারী। এইগুলো যদি লাইন ক্লিয়ার না থাকে, ভিতরে প্রাণবায়ু সঠিকভাবে সঞ্চারিত হয় না, যার জন্যে দেখা যায় নাক এক সাইডে বন্ধ হয়ে আছে, ডাক্তার বলছে আপনার পলিপাস হয়েছে, এটা কিছু না, কোনো ব্যাপার না, এগুলো সব কমে যায়। আপনার জোরে জোরে নিঃশ্বাসে যেটা এক্সারসাইজ আছে প্রাণায়াম, এটা করলে কমে যায়, এইসব ব্যাপার। এখন মেয়েদের কিন্তু বেশি মাথা ব্যথা হয়, মানসিক টেনশন, সাংসারিক টেনশন, এর জন্য কিন্তু বেশি মাথা ব্যথা হয়। হয়তো কিছুটা কর্ম করলেন, কিছু যদি মাঝে মাঝে রেস্ট একটু শোবেন, শুলে হবে কি আপনার একটু রিল্যাক্স হবে, টান হয়ে শু করলেন বালিশ ছাড়া, চোখ বন্ধ করে কিছুক্ষণ 10-15 মিনিট থুলে শুয়ে থাকলেন, ভালো লাগবে, এইভাবে করতে হয়। আর যারা অত্যাধিক কম্পিউটার চালান বা রাত্রি জাগেন, তাদের কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা হয়, পানি সংকট হলে পরে পানি যখন ঘাটতি হয়েছে তার জন্য ব্যথা হতে পারে, তখন তারা ভামরি করবেন, এই বুড়া আঙুল দুই আঙুল দিয়ে ধরে এটা চাপ দিয়ে এটা 5 মিনিট করলে ঘাড় মাথায় একটু পানি দিয়ে পরিষ্কার করে নিলেন, দেখলেন খুব আরাম বোধ হবে। এখন দেখা যায় কি, ছেলেদের অনেক সময় মাথা ব্যথা অত্যাধিক, যারা অত্যাধিক শুক্রক হয়, মানে বীর্যস্খলন বেশি হয়েছে, রাত জেগেছে বা সহবাস করেছে, এর জন্য বেশি করলে এর থেকেও কিন্তু মাথা ব্যথা হয়, নানান চাপে মাথা ব্যথা হয়, শরীর সহ্য করতে পারে না, শরীরটাকে সহনশীল করে নিয়ে চলতে হয়। তো খাদ্য অত্যাধিক খেলাম, পেটে গ্যাস হয়ে গেল, মাথা ব্যথা হতে পারে, সেটা নির্ণয় করার ক্ষমতা থাকে না, পানিটা অত্যাধিক বেশি খেতে হয়, এক্সারসাইজ করতে হয়, এক্সারসাইজ করলে বুকের এই পোর্শনটা, বুকের উপর পোর্শন, এখান থেকে মাথার থেকে এই পর্যন্ত, এইটুকু হলো সুখ। এই সুখের জায়গা বুকটা, যার বেশি চওড়া, বায়ু যে বেশি নিতে পারে সে কিন্তু সুখী, আর যার ভুঁড়িটা বিশাল বড় সে কিন্তু দুঃখী, চিরকালকে দুঃখী, মানে পেটটা হয়ে গেছে ডাস্টবিন। ডাস্টবিন করবেন না ভাই, ডাস্টবিন করলে আপনি সমস্যা পাবেন। আপনার বুকের এইটুকু সুখ, মুখ চোখ আর এই বুক পর্যন্ত, যোগীরা এইটুকুই সুখ খোঁজে, হ্যাঁ, এইটুকু হলো স্বর্গীয় সুখ, আর তার নিচে যত যাবেন আপনি নরকে ডুববেন, এ হলো মেন কথা। অতএব এইটা নিঃশ্বাস এক্সারসাইজ, প্রাণায়াম করুন, কপাল ভাতি করুন, আসনগুলো করুন, সলাসন করুন, বজ্রাসন করুন, সর্বাঙ্গাসন করুন, তারপর সর্বাসনের রিলেটেড হচ্ছে ময়ূর মৎস্যাসন, এই আসনগুলো করতে, আসনগুলো করে মন সংযোগটা ঠিক হয়, আর খাদ্যটা নিয়ন্ত্রণ করে চললে কোনো কিছু থাকে না, অত্যাধিক তেল মশলা জাতীয় খাদ্য
মদ গাঁদা ভাঙ অনেকে খাচ্ছে, এগুলো বন্ধ করতে হয়। এগুলো খেলে পরে শরীরটা তো সহ্য করতে পারে না। সহ্য যেটা করতে পারে, আপনার তো শিশু মনটা ছিল, শিশু মনের পর যদি বেশি চাপানো যায়, এই যে এখনকার ছেলেপেলেরা বই পুস্তক খাবে যেতে আরো মাথা ধরে, উল্টাপাল্টা খাওয়া, কনফেকশনারি গুডস এগুলো খেলে তো হবে না। মিষ্টি জাতীয় খাদ্য খেলে পেটে অত্যাধিক গ্যাস হয়, তেলে ভাজা খেলে অত্যাধিক গ্যাস হয়। হ্যাঁ, মল নিষ্কাশন, যার মল দ্বার পরিষ্কার থাকে, বায়ু নিষ্কাশন হয়, তার কিন্তু কোনো থাকে। যেরকম গাড়ি, গাড়ি স্টার্ট দিলে কি হয়, আপনি সাইলেন্সার পাইপ বন্ধ করে দেন, কি হবে, গাড়ি কিন্তু দৌড়াবে না। তা আপনাদের মল নিষ্কাশন ঠিক না, সাইলেন্সার পাইপ বন্ধ, অর্থাৎ আপনার শরীর অবসন্নতা, শরীর আর চলবে না, গাড়ির মতোই প্রায়। হ্যাঁ, মানুষের দেহ থেকেই গাড়ির সৃষ্টি হয়েছে, গাড়ি দেখে মানুষ সৃষ্টি হয়নি। অতএব সেদিকে সাবধান হন, প্রাণায়াম, প্রাণ ভরে প্রাণ করুন, মলমূত্র ত্যাগ যাতে হয় সেটা প্রত্যেকটা দিন খেয়াল রাখতে হয়। শাক সবজি ফলমূল সিজনাল ফল এগুলো অবশ্যই খেতে হয়, তাহলে ভালো থাকি। আজকে একটা কবিতা দিয়ে শেষ করি। আমার কি চলার ক্ষমতা আছে, তুমি তো নিজেই আছো দেহের মাঝে, নইলে দম ছাড়া এই দেহ কেমনে বাঁচে। শুধু আমার চঞ্চল মনটা 24 ঘন্টা অস্থির স্বভাবের জীবনটাকে নিয়ে মিছেই মরে সুখের খোঁজে। শেষ করছি।